In the name of Allah, the Beneficent, the Merciful. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله المولانا العظيم شباني تو إقرا بانغلار مسجد نشتان الدوشك سوتا اي جي آيات كان اپنا در شامنے آمي بريكر آگه تلاوت کرے چلام এই আয়াত নিয়ে আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করেছি ব্রেকের আগে। ২৪ নম্বর পারা ফামান আযলামু যে পারা শুরু হয়েছে, সুরার নাম হামিম আসসিজদা, সুরা নম্বর 41, ৪১ নম্বর সুরা, ২৪ নম্বর পারার ৪১ নম্বর সুরার ২৬ নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কাফিরদের ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করেছেন। আমাদেরকে কাফিরদের মতো হলে চলবে না। আমাদেরকে, আমি ব্রেকের আগে বলেছিলাম, আমার আলোচনা এই ব্যাপারে আর দীর্ঘ করতে চাই না। শুধু এই কোরআনের এই আয়াতের মাধ্যমে আমাদের যে মেসেজটা আবার আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে। আমি যদি তিলাওয়াত করতে না পারি, কোরআন শরীফের তিলাওয়াত আমাদেরকে শুনতে হবে। আমার যদি কোরআন শরীফের তিলাওয়াত সারাটা বৎসর গেছে, আমি কোরআন শরীফ তিলাওয়াত করতেও পারিনি, কোরআন শরীফের তিলাওয়াত শুনতেও পারিনি। আমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাস ফজল আর করম দিয়ে, তার দয়া এবং মায়া দিয়ে রমজানুল মুবারকের মাস আমাদের উপর নাজিল করেছেন, দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তার দয়া এবং মায়ার গুণে তারাবির নামাজ আমাদের জন্য সুন্নত করেছেন। এই কোরআন কোরআনুল করিমের তিলাওয়াত তারাবির নামাজে সুন্নত করেছেন। হাফিজ সাহেব কোরআনুল করিমকে তারাবির নামাজে তিলাওয়াত করবেন। আমরা যারা তিলাওয়াত সারা বৎসর করতে পারিনি, আমরা আজকের থেকে রুটিন করে নেই, কমপক্ষে রমজানুল মুবারকের মাসে একটা রাকাত ও তারাবির নামাজ আমি মিস করব না, জমাতের শহীদ হাফিজ সাহেবের পিছনে তারাবির নামাজ পড়ব, আমি তিলাওয়াত হাফিজ সাহেবের কাছ থেকে শুনবো, কোরআন শরীফের সাথে আমার মহাব্বত বাড়াবো, কোরআন শরীফের তিলাওয়াত শোনার চেষ্টা করব, কোরআন শরীফ তিলাওয়াত শিখার চেষ্টা করব। এই ইকরা টিভির মাধ্যমে আপনাদের সামনে দীর্ঘ সময়, আমার মনে হয় সবচেয়ে লম্বা সময় কোরআন শরীফের তাজউদ নিয়ে, কোরআন শরীফের ট্রেনিং, কোরআন শরীফের তিলাওয়াতের শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন যে সমস্ত উলামায়ে কেরাম এই ইকরা টিভিতে কোরআন শরীফের ট্রেনিং দিচ্ছেন, তাদের ইলমকে বাড়িয়ে দেন, তাদের হায়াতকে বাড়িয়ে দেন। আমি দেখেছি, আমি জানি অনেক মা বোন চোখের পানি ছেড়েন আর টেলিফোন করে কোরআন শরীফকে শুদ্ধ করার চেষ্টা করতেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মা বোন যারা প্রথমে তিলাওয়াত করতে পারতেন না, শুদ্ধভাবে সহিভাবে তাজউদের সহিত কোরআন শরীফ এখন তিলাওয়াত করতে পারেন। সৌভাগ্যবান এই সমস্ত মানুষ যারা ইকরা বাংলার এই কোরআনের অনুষ্ঠানের সাথে আসেন, এই কোরআনের অনুষ্ঠানের সাথে থাকেন এবং এই কোরআনের তিলাওয়াত শিখার চেষ্টা মেহনত করে কোরআনের তিলাওয়াত শিখতেছেন। জেনে রাখুন, কাল কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত কাফিরদের সাথে হাশর করবে না, যারা বলেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনকে শোনা যাবে না। আপনারা বলছেন না, আমার কোরআনকে শুনতে হবে। এত বিজি লাইফের মধ্যেও যে সমস্ত মা বোনেরা টাইম ফিক্স করে, টাইম বের করে কোরআন শরীফের তিলাওয়াত শিখতেছে, কোরআন শরীফের তিলাওয়াত শুনতেছে, জেনে রাখুন এই মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, কোরআন বলছে, আল্লাহর রসুল বলছেন খাইল কামতের দিন এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে, এই কোরআন আপনাকে ডেকে ডেকে আল্লাহর সামনে নিয়ে যাবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি জবান থেকে আপনাকে তিলাওয়াত শোনার ব্যবস্থা করে দিবে। তাই রমজানুল মুবারক আমাদের সামনে, আসুন আমরা সবাই যাতে করে একটু বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত করতে পারি, কোরআনের তিলাওয়াত শুনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াতের মধ্যে আমরা আল কোরআনুল করিমের নাম পেলাম, আল কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এবং এই কোরআন সম্পর্কে কাফিরদের একটা বিহেভিয়ার, কাফিরদের একটা ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন।
এই আলোচনা আমাদেরকে বলতেছে যে আমাদেরকে কাফিরদের মতো হতে চলবে না, আমাদেরকে কোরআন শরীফ শুনতে হবে, কোরআন শরীফের তিলাওয়াত করতে হবে, কোরআন শরীফকে সম্মান করতে হবে। তাই যখনই আমার ঘরে কেউ কোরআন শরীফের তিলাওয়াত করবেন, আমি যখনই কোরআনের আওয়াজ শুনব, তখন যাতে করে আমি কোরআনের দিকে আমার মনটা দিয়ে দিতে পারি। যদি আমার বেশি প্রবলেম হয়, আমার বেশি অসুবিধা, কোনো ইম্পর্টেন্ট কাম থাকে আমার করতেই হবে, না করলে হবে না, তাহলে আপনার কাম করা যাই যাচ্ছে, কাম না করলে, কাম করলে আপনি গুণাগার হবেন না, কিন্তু এমন আওয়াজ দিয়ে কথা বলবেন না যে আওয়াজের কারণে হাফিজ যে মানুষ আপনার ঘরে তিলাওয়াত করতেছে তার তিলাওয়াতের আওয়াজের চাইতে আপনার আওয়াজ বড় হয়ে যায়। আপনার যদি জোরে মারতে হয়, আপনি যে রুমে কোরআন শরীফের তিলাওয়াত হচ্ছে সেই রুমটা ছেড়ে অন্য রুমে চলে যাবেন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আরেকটা কথা অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে বলতে চাচ্ছি। আমরা জানি, আমরা দেখেছি অনেক ঘরে এক রুমে বৃদ্ধা বাবা বৃদ্ধা মা তিলাওয়াত করতেছেন, আরেক রুমে বাচ্চারা টেলিভিশন দেখতেছে, টেলিভিশনের বলি বাবা দরজা বন্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, আর বাচ্চারা ফ্যামিলি মেম্বাররা হিন্দি ফিল্ম এই ঘরের মধ্যে দেখতেছে। জেনে রাখুন, আপনার এই ফিল্ম দেখার কারণে একদিকে কোরআন শরীফ আপনার রুমে তিলাওয়াত হচ্ছে, বাবা দরজা বন্ধ করে তিলাওয়াত করতেছেন, আর আপনি ফুল ভলিউম দিয়ে গান শুনতেছেন, ফিল্ম দেখতেছেন। আল্লাহর ওয়াস্তে কমপক্ষে ফিল্ম তো কোনো অবস্থায় দেখা যায় না, তারপরেও যদি একথা বলবেন না যে মেসেজ অনুষ্ঠানে মৌলানা আব্দুর রব ফিল্ম দেখা যায় বলে দিচ্ছেন, আমি একথা বলতেছি আপনার যদি দেখতেই হয়, না দেখলে না হয়, যখন সম্মানিত পিতা আপনার ঘরে পবিত্র কালাম তিলাওয়াত করবেন, আপনার সম্মানিত মা যখন আপনার ঘরে তিলাওয়াত করবেন, কমপক্ষে এই কোরআনের তিলাওয়াত যে সময় চলবে এই সময়ে কেন আপনার টেলিভিশনের ফিল্মটা আপনার বদ্ধ করে রাখুন। এটা আপনার না দেখলে চলবে, এই টেলিভিশন অন না করলে চলবে, আর এই সময়টা যদি কমপক্ষে আর না পারি, এই সময়টা যদি আমার টেলিভিশন বদ্ধ করে রাখতে পারি, এই সময়টা যদি আমি খামোশ সাইলেন্ট থাকতে পারি, হয়তো এই কোরআনের এই সামান্যতম শ্রদ্ধা করার কারণে আল্লাহ আমার হেদায়তের ব্যবস্থা করে দিতে পারেন, সারা জীবনের জন্য আমার কোরআনের শ্রদ্ধা করার ব্যবস্থা হয়ে যেতে পারে। তাই আসুন, এই মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনকে তিলাওয়াত করি, কোরআনকে বুঝি, কোরআনকে সম্মান করার চেষ্টা করি। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই ২৪ নম্বর পারার ৪১ নম্বর আয়াতের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আল কোরআনুল করিম নামক মহাগ্রন্থকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন বলে সম্বোধন করেছেন। তারপরে যখন আমরা সামান্য আরও আগের দিকে অগ্রসর হব, কোরআনুল করিমকে তিলাওয়াত সামনের দিকে করে যাব, যখন আমরা সূরা যুখরফ ২৫ নম্বর আয়াত, ২৫ নম্বর ফারা, সূরা নম্বর ৪৩, ৪৩ নম্বর সূরা, ২৫ নম্বর ফারা, ৪৩ নম্বর সূরা, আয়াত নম্বর ৩১, ৩১ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল কোরআনুল করিমকে কোরআন বলে সম্বোধন করেছেন। এবং এই আয়াতের মধ্যেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মহাগ্রন্থ কোরআনুল করিম সম্পর্কে মক্কার কাফিরেরা কি বলেছিল এবং কি করেছিল আমাদেরকে নসিহত হিসাবে এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন, নাজিল করেছেন, যাতে করে মক্কার কাফিরেরা যে কথা বলেছিল এই কোরআন সম্পর্কে, মক্কার কাফিরেরা তৎকালীন সময়ে যে কথা বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, দুঃখের বিষয়ে আজকের কিছু মুসলমান, নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহিম, অত্যন্ত সম্ভ্রান্ত ধার্মিক রিলিজিয়াস পরিবারে তাদের জন্ম হয়েছে, এই পরিবারের মধ্যে থেকে অনেক মানুষ আজকে বলে এই গরিবের ছেলে, ইয়তিম ভিক্ষুকের ছেলে, নাউযু বিল্লাহ মিন যালিক, মুহাম্মদের উপর কোরআন শরীফ নাযিল হইল, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, মুহাম্মদ বানিয়ে ফেলেছে। আজকের কিছু সংখ্যক মানুষও বলে, কিছু সংখ্যক মুসলমান যাদের নাম ইসলামী নাম, যারা বিশ্বাস করে, তাদের মুসলমান মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে, তারাও একথা বলে। আল্লাহ তাবারক ও তাআলা এই সমস্ত মানুষদেরকে হুঁশিয়ার করার জন্য, আমাদেরকে হুঁশিয়ার করার জন্য এই যে সূরা যুখরফের ৩১ নম্বর আয়াত, ২৫ নম্বর ফারার ৩১ নম্বর আয়াত, সূরা নম্বর ৪৩, ৪৩, সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আজকে অনেক এইথিস্ট, নন বিলিভার, যারা আল্লাহতে বিশ্বাস করে না, রসুলে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, হাসরে বিশ্বাস করে না, কবরে বিশ্বাস করে না, এই সমস্ত এইথিস্টেরা যে সমস্ত কথা বলে, আজ থেকে ১৫০০ বৎসর আগে মক্কা শরীফের কাফিরেরা ওই কথা বলেছিল।
আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1500 বছর আগের সেই কথাটা, কাফিরেরা যে কথাটা বলেছিল, কোরআন শরীফে ওহির মাধ্যমে লিপিবদ্ধ করে দিয়েছেন যে 1500 বছরের পরের কোরআন নাজিল হওয়ার থেকে নিয়ে 1500 বছর পরের নয় 15000 বছর পরের কোনো মানুষ তুমি যদি এই ধরনের কোনো কথা বলে ফেলো, জেনে রাখো সেই তৎকালীন জমানার মক্কার কাফিরদের সাথে তোমার হাশর হয়ে যাবে। এই ধরনের কথা আমাদের জন্য বলা জায়েজ না, বলা চলবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেসেজ আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়েছেন, আর ইকরা বাংলা মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে সেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছে। আসুন আমরা তিলাওয়াত করি, দেখি মক্কার কাফিররা তৎকালীন সময় কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কী বলেছিল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জায়গায় এই কোরআনের নাম আল কোরআন বলে সম্বোধন করেছেন। আমি আবারও আপনাদের সামনে বলছি যে ফারা, আজকে যে ফারার যে সূরা যে আয়াত তিলাওয়াত করব, 25 নম্বর ফারা, 43 নম্বর সূরা, 31 নম্বর আয়াত, 25 ফারা, 25 নম্বর ফারা, 43 নম্বর সূরা, 43 নম্বর সূরা, 31 31 নম্বর আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বারিয়াতাইনি আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাউলা নুজ্জিলা হাযাল কুরআন, এই মহাগ্রন্থ আল কুরআনুল করিমের নাম কুরআন রেখেছেন। আমরা এই আয়াতের মধ্যেও 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 31 নম্বর আয়াতেও পেলাম এই কুরআন মহাগ্রন্থ আল করিম কুরআনুল করিমের নাম আল কুরআন। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় মক্কার কাফিরেরা এই কুরআন সম্পর্কে এবং রাসূল সম্পর্কে কী বলেছিল সেই কথাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। এই নসিহত হিসাবে সেটা আল্লাহই তো আগে বলেছেন, আজকের অনুষ্ঠানে বলেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিকির নসিহত হিসাবে কোরআনকে নাজিল করেছেন, মুত্তাকিবের জন্য এই নসিহত গ্রন্থখানা নাজিল করেছেন। এইখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নসিহত করতেছেন, হে কোরআনের তিলাওয়াত করনেওয়ালা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মক্কার কাফিরদের মতো তোমরা একথা কশ্চিনকালেও বলবা না, তোমাদের মাইন্ডে একথা নিয়ে আসবা না। আসুন আমরা জানার চেষ্টা করি সেই সময় মক্কার কাফিরেরা কী বলেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিন ক্বারিয়াতাইনি আযীম। মক্কার কাফিরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে এই পবিত্র কোরআনকে, এই কোরআনকে, এই ওহীকে তোমার কাছে না পাঠিয়ে সম্মানিত রিসপেক্টেড দুইটা ভিলেজের রিসপেক্টেড দুইজন নেতার মধ্যে থেকে যে কোনো একজন নেতাকে নবী বানাইতে পারলেন না, নাউযু বিল্লাহি মিন জালিক, ওহী তোমার কাছে না আসে এই সম্মানিত নেতাদের কাছ থেকে, দুইজন নেতার মধ্যে থেকে যে কোনো একজন নেতার কাছে কেন আসলো না বা আসতে পারলো না। অর্থাৎ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন, সেই এতিমকে, পিতাহীন সন্তানকে তারা দেখলো, মাতাহীন সন্তানকে, মাতাহারা সন্তানকে দেখলো, গরিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে তারা দেখেনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে তারা দেখেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কতটুকু ছিল তারা সেদিকে খেয়াল করেনি, সেদিকে জানেনি, জানার চেষ্টা করেনি। জমিনের মধ্যে, আসমানের মধ্যে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ক্রিয়েশনের মধ্যে সবচাইতে সম্মানিত ক্রিয়েশন হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এবং সমস্ত আম্বিয়াদের মধ্যে সবচাইতে সম্মানিত আম্বিয়া, সম্মানিত প্রফেট, সম্মানিত রেসপেক্টেড রসুল, রেসপেক্টেড মেসেঞ্জার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবদের মধ্যে সবচাইতে সম্মানিত আসমানের আসমানি কিতাবগুলা, আসমানি কিতাবদের মধ্যে সবচাইতে সম্মানিত আসমানি কিতাব হইল আল কোরআনুল করিম, সম্মানিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সম্মানিত কিতাবগুলা নাজিল করা হয়েছে, আল কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে। মক্কার কাফিররা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি গরিব, তোমার কোনো ধন সম্পত্তি নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে কোনো দন দেয়নি, কোনো সম্পত্তি দেয়নি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে এতিম করে দুনিয়াতে প্রেরণ করেছেন, তোমার কোনো শক্তিও নাই, বাহুবলও নাই, ধনও নাই,
কোনো লিডারও না তুমি, তোমার উপরে কোরআন নাজিল না হয়ে মক্কা শরীফের কোনো মক্কার কোনো লিডারের উপর, অথবা এই যে কারিয়াতাইনে দুইটা গ্রামের কথা তারা বলছে, কারিয়াতাইনে আজিম দুই সম্মানিত গ্রামের মধ্যে থেকে একজন লিডারের উপর কেন নাজিল হলো না? মুফাসসিরিনে কেরাম এই কারিয়াতাইন দিয়া দুইটা গ্রাম, কারিয়াতুন অর্থ গ্রাম ভিলেজ আর কারিয়াতাইনে টু ভিলেজ দুইটা গ্রাম, মুফাসসিরিনে কেরাম সেখানে তফসির করতেছেন একটা গ্রাম হইল মক্কাতুল মুকাররমা আর আরেকটা গ্রাম হইল তয়েফ, একটা গ্রাম হইল মক্কাতুল মুকাররমা আর একটা গ্রাম হইল তয়েফ। মক্কার কাফিরেরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে কোরআন শরীফ নাজিল না হয়ে মক্কার কোনো লিডারের উপরে কি কোরআন নাজিল হতে পারলো না, অথবা তায়েফের কোনো লিডারের উপর কোরআন শরীফ নাজিল হতে পারলো না? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এতিম মিসকিন গরিব সন্তানের উপর কোরআন শরীফ নাজিল না হয়ে মক্কার কোনো লিডারের উপর, তায়েফের কোনো লিডারের উপর নাজিল কেন হলো না? মুফাসসিরিনে কেরাম গ্রাম দিয়া বলছেন তায়েফ এবং মক্কা, আর লিডার দিয়া বলছেন তায়েফের মধ্যে। মুফাসসিরিনে কেরাম বলছেন যে মক্কা শরীফের মধ্যে, মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়ালিদ বিন মুগিরা এই সময় মক্কার বহুত বড় এক লিডার ছিল, ওয়ালিদ বিন মুগিরা মক্কার বহুত বড় এক লিডার ছিল, বড় ধনী ছিল, সম্মানী মক্কার কাফিরদের মধ্যে বিচারক ছিল, সে বিচার করত, সে ধনী ছিল, পাওয়ারফুল ছিল। তারা বলল যে মক্কার কাফির ওয়ালিদ বিন মুগিরার উপর কেন নাজিল হলো না, তোমার উপরে কেন নাজিল হলো? আর তায়েফের মধ্যে থেকে তারা সেই জবানায় তায়েফের বড় লিডার, তায়েফের বড় ধনী, তায়েফের বড় প্রভাবশালী যে কাফির ছিল, যার নাম ছিল উরওয়া বিন মসউদ আস-সাকাফি, উরওয়া বিন মসউদ আস-সাকাফি। মক্কার কাফিরেরা বলল এই ওয়ালিদ বিন মুগিরা অথবা উরওয়া বিন মসউদ আস-সাকাফি তায়েফের লিডারের উপর অথবা মক্কা শরীফের লিডারের উপর কেন কোরআন শরীফ নাজিল হলো না? নাউযুবিল্লাহি মিন জালিক। আজকে যদি কোনো মানুষ একথা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মিসকিন মুহাম্মদ ছিলেন, তার উপরে কেন কোরআন শরীফ নাজিল হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইয়েতিম মুহাম্মদ ছিলেন, ইয়েতিমের উপর কেন নাজিল হলো? নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে হে আমার ভাই, হে আমার বোন, আপনি জেনে রাখুন এই কথাটাও তৎকালীন জমানার কাফিরদের কথার মতো আমার হয়ে গেল, তৎকালীন জমানার নন বিলিভারদের কথার মতো আমার হয়ে গেল, তৎকালীন জমানার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদের কথার মতো আমার হয়ে গেল। আর এই কথা বলার কারণে যদি আল্লাহ আমাকে গুমরা করে ফেলেন, আমার উপর যদি কোরআনের সুপারিশ হারাম করে ফেলেন, আমার উপর যদি কোরআনের তিলাওয়াতকে কঠিন করে দেন, এর চাইতে ভয়ানক আযাব, এর চাইতে বড় দুর্ভাগ্যের কোনো কাজ হতে পারে না। তাই আসুন, আমাদের এই কথা বলা চলবে না, আমাদের দেখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন, হ্যাঁ ছিলেন ইয়েতিম, কিন্তু কেমন ইয়েতিম ছিলেন দেখুন একবার চিন্তা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ মক্কার কাফিররা বলছে তুমি ইয়েতিম ছিলা, মক্কার কাফিররা বলছে তোমার বাবা জন্মের সময় ছিলেন না, জন্মের আগে তোমার পিতা দুনিয়া থেকে চলে গেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতিমান, তোমাকে ইয়েতিম হিসাবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু তোমার বাবা যেখানে তোমাকে লুক আফটার করতো সেখানে আমি আল্লাহ তোমাকে লুক আফটার করেছি, আলাম ইয়াজিদিকে ইয়াতিমান ফাআওয়া, আমি আল্লাহ তোমাকে ইয়েতিম হিসাবে জন্ম দিয়েছি এবং আমি আল্লাহ তোমাকে লুক আফটার করেছি, তোমাকে গাইড করেছি। আল্লাহর চাইতে সম্মানী আর কোনো কিচ্ছুই হতে পারে না, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সম্মানের অধিকারী একমাত্র আল্লাহ, আর আল্লাহর পরেই সবচাইতে সম্মানের ইজ্জতের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ বলছেন ওয়ালি রাসূলিহি, সম্মানিত আল্লাহ সম্মানিত রাসূলকে লুক আফটার করেছেন। আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া, হে আমার রাসূল তোমাকে ইয়াতিম হিসাবে জন্ম দিয়েছি, দুনিয়াতে তুমি এসেছো ইয়াতিম হিসাবে, 6 বছর বয়সে মাতাও চলে গেছেন, কিন্তু আমি আল্লাহ তোমাকে ছেড়ে কোথাও যাইনি, আমি আল্লাহ তোমার জন্মের আগেও তোমাকে মুহাম্মদ সিলেক্ট করে রেখেছিলাম, জন্মের পরে তোমাকে মুহাম্মদ সিলেক্ট করে রেখেছি, কবরেও তুমি মুহাম্মদ সিলেক্ট হিসাবে থাকবে, হাশরেও তুমি মুহাম্মদ হিসাবে থাকবে, কিয়ামতের দিন মাকামে মাহমুদের অধিকারী তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে। আজকে যদি আমি বলি যে ইয়েতিম মুহাম্মদের উপর এই কোরআন কেন নাজিল হলো,
আল্লাহর সাথে আমার চ্যালেঞ্জ করা হয়ে গেল, আল্লাহর ইজ্জতের সাথে আমার চ্যালেঞ্জ করা হয়ে গেল। তাই আসুন আমরা যারা এই কথা বলার চেষ্টা করি অথবা বিশ্বাস করি বা মনে মনে চিন্তা করি যে সত্যিই তো এত গরিব মুহাম্মদের উপর, এতিম মুহাম্মদের উপর কেন কোরআন নাজিল হলো, এই আয়াতটা আর কোরআনের কোনো কিছু দেখার আমি মনে করি দরকার হবে না, শুধু এই আয়াতটাই আমি দেখি। আল্লাহ বলছেন আল আমি ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া, হে মুহাম্মদ তোমাকে এতিম হিসাবে আমি জন্ম দিয়েছিলাম, তোমার জন্ম হয়েছিল এতিম হিসাবে, লুক আফটার আমি আল্লাহ করেছি। তারপরে কাফিরেরা বলে যে আজকের মানুষেরাও বলে কাফিরেরাও বলে নিরক্ষর আনলেটার্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিরক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন কেন নাজিল হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নিরক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলে সত্য, কিন্তু অক্ষরের জন্মদাতা, লেটারের জন্মদাতা, ভাষার জন্মদাতা, ল্যাঙ্গুয়েজের জন্মদাতা, জবান দেনেওয়ালা, লিপ দেনেওয়ালা, ঠাং দেনেওয়ালা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমাকে নিরক্ষর পেয়েছিলাম, দুনিয়ার সমস্ত ভাষাবিদদেরকে তোমার সামনে ফেল করে দিয়েছি আমি আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক অক্ষর জ্ঞান দান করেছিলেন, এমন এক ভাষা জ্ঞান দান করেছিলেন যে ভাষা সেই জমানার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে, ভাষাবিদদেরকে, হিস্ট্রিদেরকে, সায়েন্টিস্টদেরকে, যারা শিক্ষার উচ্চ চরম শিখরে পৌঁছে গেছে তাদেরকে চ্যালেঞ্জ করতেছে। কোরআন শরীফ বলতেছে যদি পারো এই কোরআনের মতো ফাতু বিসুরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর বলছো তোমরা, এই নিরক্ষর মুহাম্মদের উপর কেন কোরআন নাজিল হলো? নাউযু বিল্লাহ মিন যালিক। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, কিন্তু তাকে শিক্ষা দিয়েছেন কে? অক্ষরের জন্মদাতা, অক্ষরকে প্রোনাউন্স করনেওয়ালার জন্মদাতা। যে অক্ষর আমি প্রোনাউন্স, যে লেটার আমি উইদাউট টাং অ্যান্ড লিপ আমি কোনো লেটারকে প্রোনাউন্স করতে পারবো না, সেই লিপের জন্মদাতা, সেই টাঙ্গের জন্মদাতা, সেই লেটারের জন্মদাতা আল্লাহ বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রসুলের দুশ্মনেরা, তোমরা দেখতেছো আমার রসুল নিরক্ষর ছিলেন, কিন্তু অক্ষর জ্ঞান আমি দান করেছি, এবং এমন এমন অক্ষরগুলা, এমন এমন সেন্টেন্সগুলা, এমন এমন ওয়ার্ডগুলা আমি আমার রসুলের উপর নাজিল করেছি যে প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছে। নিরক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অক্ষর তিলাওয়াত করেছেন, নিরক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ার্ডগুলা তিলাওয়াত করেছেন, নিরক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেন্টেন্সগুলা তিলাওয়াত করেছেন, এই অক্ষরের মতো একটা অক্ষর, এই ওয়ার্ডের মতো একটা ওয়ার্ড, এই সেন্টেন্সের মতো একটা সেন্টেন্স কোনো মানুষের দ্বারা, কোনো শিক্ষিত ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত করা, স্থাপিত করা সম্ভব কশিংকালেও হবে না। তাই আজকে যদি আমি বলি নিরক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন কোরআন নাজিল করা হলো, কাল কিয়ামতের দিন এই সমস্ত কাফিরদের সাথে আমার হাশর হয়ে যাবে। তারপরে আমরা বলি এই ইয়তিম, এর গরিব মিসকিন মুহাম্মদের উপর কেন কোরআন নাজিল করা হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, হ্যাঁ আমার নবী গরিব ছিলেন, মিসকিন ছিলেন, কিন্তু দুনিয়ার সমস্ত ধন সম্পত্তি তার পদতলে রেখে দিয়েছিলাম। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আজকের মতো আমার মেসেজ অনুষ্ঠান থেকে আপনাদের সামনের থেকে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ আগামী অনুষ্ঠানে যেন আরও সুন্দর মেসেজ নিয়ে আসার তৌফিক দান করো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন কোরআনের সায়া তলে আমাদেরকে রাখেন, মেসেজ অনুষ্ঠানের সাথে যেন আমাদেরকে রাখেন, এবং কোরআন থেকে মেসেজ গ্রহণ করে হেদায়তের পন্থ অবলম্বন করার তৌফিক দান করেন। এই বলে আজকের মতো আপনাদের সামনের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। In the name of Allah, the Beneficent, the Merciful.